এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি জানি না বিএনপির যারা আছে বা অন্যান্য দলের যারা সমর্থক তারা এই ছবিটাকে পছন্দ করবে কিনা বা দেখবে কিনা। আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। What's up guys, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইয়ে বাংলাদেশ চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি নাজমুল হুদা। গাইজ, আজকে আমরা খুবই ভিন্ন ধর্মী একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি, একটা মুভি ট্রেলারের উপর রিয়াকশন দিব। বেশিরভাগ রিয়াকশনগুলোই আমাদের চ্যানেলে মিউজিকের উপরে, খুব কম রিয়াকশনই আছে যেগুলা মুভির উপরে, বাংলা মুভির উপরে। এমনিতেও খুব কম বাংলা মুভি, ভালো মুভি রিলিজ হয়ে থাকে বাংলাদেশে, খুব কম। তবে আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি মুভিও আমার মনে হয় বাংলাদেশে খুব কম, ডকুমেন্টারি মুভি বা বায়োগ্রাফি মুভি। তো এই মুভিটা সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী মুভি আমি বিশ্বাস করি, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর মুভিটা বানানো হয়েছে। এটা ট্রেলার রিলিজ পাইছে আজকে, যেটার মধ্যে আছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা। মুভিটা খুব দ্রুত আসছে, যেটা ট্রেলারে লেখা আছে। তো মুজিব মুভি যে ট্রেলার, সেটা চলো আমরা দেখি কেমন হয়েছে ট্রেলারটা, কি সম্পর্কে, এবং সব কিছু আমরা ভিডিওটা দেখার পরে কথা বলবো। চলো আমরা প্রথমে ভিডিওটা দেখি। 1, 2, 3 আমি বাঙালি, যৌথ প্রযোজনা মনে হয়। আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। নিশির বাতাস কাহার হুতাশ। But the new nation of Pakistan will have one national language, Urdu. রাষ্ট্রভাষা বাংলা চাই। আমি তোমারে একটা ফুতুর ঘর দিলাম। ধানমন্ডি হবে, মানতে হবে যে আমাদের প্রজাতন্ত্রের দুইটা আলাদা প্রদেশ হতে হবে, পশ্চিম পাকিস্তান আর পূর্ব বাংলা। গণতন্ত্র যদি ভাষা মনে হয় না, তাহলে তো পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার কোনো উপায় থাকবে। উল্টো বলছে পাকিস্তানকে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনে সে 20,000 বাঙালিকে গুলি করে হত্যা করে। এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভিএফএক্স গুলো আমরা আরেকটু ভালো হইতে পারতো। সোফার ট্রেলারটা খুবই ভালো লাগছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ ভারত ভাই ভাই। আচ্ছা, এখানে দুইটা জিনিস হইতে পারে। বাংলাদেশ ভারত অবশ্যই ভাই ভাই। যুদ্ধের সময়কার ভারত আমাদেরকে যেই সহায়তা করছে সেটা হতে পারে, আবার ইন দ্য সেম টাইম মুভির একটা প্রমোশনাল বিষয় হইতে পারে, যেহেতু আমার বিশ্বাস এই মুভিটা ইন্ডিয়াতেও রিলিজ করা হবে যৌথ প্রযোজনায়। আমার মনে হয় প্রথমেই দেখলাম, মনে হয় ভারতের মিনিস্ট্রি অফিস নাকি তাদের থেকেও মনে হয় অনুমোদিত মুভিটা। যাই হোক, ভালোই লাগলো। সোফা ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি খুব কম ছবিই দেখছি বাংলাদেশি ডকুমেন্টারি টাইপের মুভি, এই ধরনের মুভি বাংলাদেশে আমার মনে হয় খুব কম হয়ে থাকে। একটা জিনিস ভালো লাগছে ট্রেলারটা, যে লেংথ 2 মিনিটও না, 2 মিনিট থেকে কম। আমার মনে হয় যে আরও একটু বেশি হইলেও পারতো, বা একটা প্রপার ট্রেলার আমার মনে হয় যে এরকমই হওয়া উচিত। অনেক সময় বাংলাদেশি মুভি ট্রেলার 3 মিনিট 4 মিনিট হয়ে যায়। আমি কয়েকটা ট্রেলার দেখছিলাম। সো আমার মনে হয় যে ট্রেলারের যে লেংথ সেটা ভালো ছিল। আরিফিন শুভর যেই থ্রোয়িং সেগুলো আমার মনে হয় ভালো হয়েছে। এখানে তার যে মেকআপ, এভরিথিং ওয়াজ লুকিং রিয়েলি, যে একটা সাসপেন্স তৈরি করছে তারা, আমার মনে হয় খুব অথেন্টিক মনে হয়েছে জিনিসটা। যদিও দু একটা জায়গায় আমার মনে হয় যে আর একটু ভালো হইতে পারতো, যেমন প্লেনের যেই সকল, এয়ারক্রাফ্টের যে সকল শ্যুটগুলো করা হয়েছে, ভিএফএক্সের জায়গাগুলো আমার মনে হয় একটু ভালো হইতে পারতো। তবে ট্রেলার দেখে তো বলা যায় না, মুভিতে হয়তো বা আরও অন্য কিছু থাকতে পারে, ভালো হইতেও পারে। সম্পূর্ণ মুভিটা দেখতে হবে। আর এই মুভিটা খুবই স্পর্শকাতর একটা বিষয়ের উপরে। এখানে ভিএফএক্স টিএফএক্স ওইগুলা তেমন একটা ম্যাটার করে না। আমাদের যেই ইতিহাস, আমাদের যেই মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে সকল মানুষরা অবদান রাখছে তাদের অনেক কি আমার মনে হয় এখানে দেখানো হবে। সো অনেক ইতিহাস আমার মনে হয় জানানো হবে। আমি বিশ্বাস করি যে মুভিটাতে বিকৃত কোনো ইতিহাস তুলে ধরা হবে না, স্পেশালি বঙ্গবন্ধুর লাইফ। ইন দ্য সেম টাইম আমার মনে হয় যে ভাষা নিয়ে আরও অনেক অনেক মানুষ যাদের অবদান আছে তাদেরকে টুকিটাকি তো অবশ্যই দেখানো হবে। অ্যাকচুয়ালি আমি জানি না বিএনপির যারা আছে বা অন্যান্য দলের যারা সমর্থক তারা এই ছবিটাকে পছন্দ করবে কিনা বা দেখবে কিনা, তবে আমি যদ্দূর মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে বঙ্গবন্ধু বলো বা জিয়াউর রহমান তারা কিন্তু কোনো দলীয় সম্পদ না, তারা আমাদের দেশের সম্পদ ছিলেন, আমাদের দেশের জন্য কাজ করছেন, কম বেশি সবাই করছেন, কারো অবদান বেশি কারো অবদান কম। ইতিহাস বিকৃতির কারণে হয়তো বা আমরা একজন আরেকজনের উপরে হেইটেন্সি তৈরি হয়েছে। এখন এই ছবিটা দেখা যায় অনেক বিএনপির লোক দেখবে না, জাস্ট শুধু বঙ্গবন্ধুর উপরে মুভিটা করা হয়েছে। আমার মনে হয় এরকম না, বঙ্গবন্ধুকে সম্মান করা যেতেই পারে, যে কোনো দলের দলবল নির্বিশেষে অবশ্যই উনি দেশের জন্য কাজ করছেন, এবং অন্যান্য যারা জাতীয় রাজনীতিবিদ আমাদের দেশের জন্য কাজ করছেন বা করতেছেন সবাই সম্মান পাওয়ার যোগ্য। সরি, বাট এনিওয়ে তোমাদের কি মনে হয় গাইজ মুভিটা থেকে তোমাদের প্রত্যাশা কি? তোমরা মুভিটা দেখবা কিনা? ট্রেলারটা তোমাদের কেমন মনে হয়েছে বা তোমাদের কি কি ভালো সাইড খারাপ সাইড মনে হয়েছে, তোমাদের প্রত্যাশার লেভেল কি, সেটা তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানাতে পারো। আরও যদি কোনো বাংলা ভালো মুভি থাকে, মুভি ট্রেলারের উপর তেমন একটা রিয়াকশন কখনো করা হয় না, ইটস জাস্ট বিকজ ইউনো অত বেশি একটা ভালো মুভি হয় না বাংলাদেশে, হয় কপি না হয় একই ওই 1974 সালের কাহিনী। যাই হোক, এটা আমার কাছে মনে হয়েছে একটু ভিন্নধর্মী একটা ট্রেলার। যদি এই ধরনের আরও ট্রেলার থাকে, ভালো কোনো অ্যাক্ট্রেস থাকে, তাদের মুভিগুলো ট্রেলারগুলো যদি তোমরা আমার সাথে দেখতে চাও সেটা তোমরা কমেন্টে জানাতে পারো।